আমাদের একজন শাকিব খান আছে বলিউডের যদি শাহরুখ সালমান থাকতে পারে আমাদের একটা সুপার খান আছে বলিউডে যদি সালমান খান শাহরুখ খান থাকতে পারে আমাদেরও শাকিব খান আছে এভাবেই শাকিব খানের প্রশংসা করে কথা বলছিলেন পর্দার অভিনেত্রী তানহা কি বলছেন তিনি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বাংলাদেশের ডালিউড কিং খান সুপারস্টার আর তাকে নিয়ে যেন সোশ্যাল মিডিয়ায় হর আলোচনা লেগেই থাকে শাকিব খান যাই করুক না কেন তার সব কাজই টাইম লাইনে থাকে সবসময় আর শাকিব খানকে নিয়ে সম্প্রতি সময়ে সবসময়ই সবাই আলোচনা করেই থাকে যে কোনো সাক্ষাৎকারে সাকিব খানের নাম না নিলেই যেন হয় না তাই তো সম্প্রতি সময়ে দেখা গেল ছোট পদার অভিনেত্রী তানহা শাকিব খানকে নিয়ে বিভিন্ন প্রশংসা করে কথা বলছেন সাক্ষাৎকারে এ সময় তিনি বলেন আমাদেরও একটা সুপার আছে বলিউডের যদি শাহরুখ খান এবং সালমান খান থাকতে পারে আমাদেরও শাকিব খান আছে একটাজন সাকিব খান আছে বলিউডের যদি শাহরুখ সালমান থাকতে পারে আমাদের একজন সাকিব খান আছে এই অভিনেত্রী আরো বলেন সাকিব ভাইয়ের ফ্যান আমি একটা হিরোর মধ্যে যা থাকার দরকার তার মধ্যে সবই আছে হিরোর যা যা থাকা দরকার সবকিছু তার মধ্যে আছে সো দ্যাটস ওয়াই সাকিব ভাইকে আমার খুব ভালো লাগে শুরু থেকেই ভালো লাগে তাসারা প্রিয়তমা দেখে তার ক্রাশ হয়ে গেছে বলতেই পারেন শুরু থেকেই ভালো লাগে এবং প্রিয়তমা দেখে তো লিটারালি ক্রাশ বলতে পারেন সো হ্যাঁ শাকিব ভাইয়ের সাথে কাজ করাই যায় এভাবে এই চিত্রনায়ক শাকিব খান প্রসঙ্গে প্রশংসা করে কথা বলছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানহা সোভিয়ার্স তানহার কথাগুলো শুনে আপনার কেমন লেগেছে শাকিব খানকে নিজে কথাগুলো বলেছেন তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য